নওগাঁয় এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানিয়েছে, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান ব্যবসায়ী আরিফুল ইসলাম। মধ্যরাতে তার ঘরে দরজা খোলা দেখতে পান চাচা। ভেতরে আরিফুলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে ঘরের ড্রামের পাশে আরিফের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।